والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. رمضان كريم، رمضان مبارك. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا برشود سوتا بحيرا أمر الله بك سبحانه وتعالى قاتل شكرا لكي دنيا مدنك رحمة الناس مغفرة الناس جانب انتك نسكتي بار الناس رمضان مبارك الله تعالى مدن نسيب برشود ايجن أمر الله دربار شكرا لكي الحمد لله أمر ديرغو أغارتي ماس প্রতীক্ষা করছিলাম যে মহান অতিথির জন্য, সেই রমজান মোবারক আমাদের কাছে উপস্থিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাইয়্যিদুশ শুহুর শাহর রমাদান, বারো মাসে একটি বছর, এবং এই মাসগুলোর মাঝে সেরা মাস, শ্রেষ্ঠ মাস, মাসের নৃপতি হলো, সর্দার হলো রমজান মোবারক। এবং এটি এমন একটি পবিত্র মাস, এ মাস আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ আয়োজন করেন। হাদিসে পাকের ঘোষণা, ইদা জা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত মারাদাতুশ শায়াতিন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, রমজান যখন আসে, রমজানের শুভাগমন উপলক্ষে জান্নাতের সমস্ত দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে নিয়ন্ত্রিত করা হয়। এ মাসের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য এবং মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে এ মাসের কত মহৎ তাৎপর্য রয়েছে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফি রমাদান لتمنى أن يكون رمضان سنة كلها أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الله نبي شكوتين جدي شتيكا رورته مانو جانتو اي رمضان تاتبرج شمبوركي تاهولي تارا الله تعالى كاتشه اي كامونا كرتو تارا بيروبتو كرتو نا آج كي امرا اوني كي بيروبتو كرتو احالي آمي شكالي ناشتا كرتو پاربونا ایک ماس দুপুরে খেতে পারবো না, লাইট রিফ্রেশমেন্ট হবে না, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, এটি ইমানের দুর্বলতার কারণে। আর আল্লাহ রাসূল বলছেন, যদি সত্যিকার অর্থে মানুষ জানত এই রমজানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, মাহাত্ম্য সম্পর্কে, সে আফসোস তো করতই না, বরং আল্লাহ তাআলার কাছে এই আবেদন করত, যাই আল্লাহ একটি মাস কেন আপনি আমাদের রমজান দিলেন, সারাটি বছর রমজান হোক, এই কামনা, এই বাসনা তারা করত যদি তারা জানত। এবং এ মাসের শ্রেষ্ঠত্বের কারণ কি? এ মাসে একটি নফল কাজ করলে, কেন কেমন আদা ফরিদাহ, আল্লাহ রাসূল বলছেন যে এ মাসে একটি কেউ নফল কাজ করলো, অন্যান্য মাসে একটি ফরজ আদায়ের সমমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামে লিপিবদ্ধ করবেন, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি একটি ফরজ কাজ করলো, কেন কেমন আদা সাবঈনা ফরিদাহ, যেন সে অন্যান্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সমমান সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এবং এই মাসের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আরেকটি হাদিসে, যেটি এবছর হয়তো আমাদের সুযোগ হচ্ছে না, যারা আমরা নিয়ত করেছি আল্লাহ তাআলা, যেহেতু নিয়তুল মুমিন খায়রু মিন আমালে, কোন মুমিন যখন সে নিয়ত করে আমলের চাইতেও সেটি উত্তম। এবং কোন একটি ভালো কাজের কেউ যদি নিয়ত করলো, সে যদি করতেও না পারে, তাহলে সেই কাজের সওয়াব তাকে দেওয়া হয়। সেটি কি? উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, আল্লাহ রাসূল বলছেন এই রমাদান এত গুরুত্বপূর্ণ মাস, এত বরকতপূর্ণ মাস, এ মাসে কেউ যে একটি উমরা করল, সে যেন আমি নবীর সাথে বড় হজ আদায় করার সওয়াব তার আমার নামে লিপিবদ্ধ হয়। শুধু বড় হজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বড় হজ আদায়ের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আমরা আবার বলছি, এবছর আমরা যেতে পাচ্ছি না, কিন্তু যারা আমরা প্রতি বছর যেতাম বা নিয়ত করে এসেছি, অনেকে আমরা ফ্লাইট টিকিট করেছি, হোটেল রিজার্ভেশন দিয়েছি, হতাশ হওয়ার কোনো কারণ, এটা একটা পরীক্ষা। এবং এছাড়া যে দুটি হাদিস আমরা উল্লেখ করলাম, আমরা যে নিয়ত করেছি আল্লাহ তাআলা সেই নিয়তের বরকতেই সেই হারামাইন শরীফ আইরে
তারাবির নামাজ, কিয়ামুল লাইল আদায়ের নামাজ এবং উমরার সেই সওয়াব আল্লাহ তাআলা চাইত নবী কে সালের ঘোষণা অনুযায়ী আমাদের আমলনামায় তিনি লিপিবদ্ধ করবেন ইনশাআল্লাহ। এবং এই পবিত্র রমজানে শ্রেষ্ঠত্ব সম্পর্কে অনেক হাদিস আছে, আরেকটি হাদিসকে উল্লেখ করছি যেহেতু সময় নেই। আল্লাহ নবী ইরশাদ করছেন, আতাকুম রমাদান শাহর ইয়াগশা আল্লাহ يغشاكم الله فيه, أتاكم رمضان شهر يغشاكم الله فيه فينزل فيه الرحمة. الله تعالى شكرته جي پبتر ماس رمضان مبارك تمدر قاتل قصدين الله سبحانه وتعالى بشيش درشتته جي پبتر ماس تمدر دكتاك ابو وينزل ابو الرحمة ابو تيني আল্লাহ তাআলার পক্ষ থেকে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন ধারায় রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এবং আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত গুনাহ করছি, সাহায্যের কারণে করছি, লোভে করছি, ঐশ্বর্য বৈভব প্রতিপত্তির কারণে করছি, পরিবেশের কারণে করছি, এই গুনাহের পাহাড় যে রচিত হলো আল্লাহ তাআলা বলছেন এ রমাদানে আমি বান্দার যদি সে লজ্জিত হয় অনুতপ্ত হয় এবং আগামী জীবনে পরিচ্ছন্নভাবে পরিচালনা সে সিদ্ধান্ত নেয় এই রমজানে ইহুদুল খাতায়া আমি বান্দার বেশিরভাগ গুনাহকে আমি ক্ষমা করে দিই, ওয়াইস্তাজীবু দুআ এবং এই পবিত্র মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা যদি হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমি আল্লাহ তাআলা কবুল করব। আজকে একটি কঠিন পরিস্থিতি আমরা মুখোমুখি, সারা পৃথিবীতে এই করোনা ভাইরাস মারাত্মক এই সংকট সারা পৃথিবীতে, একদিকে স্বাস্থ্য ঝুঁকি, আরেকদিকে অর্থনীতিবিদরা নানাবিধ বিশ্ব খাদ্য সংস্থা নানাবিধ সংকটের কথা তারা বলছেন। এই সমস্ত ঝুঁকি থেকে এবং এই কঠিন ছোঁয়াচে মারাত্মক এই ব্যাধি থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মুক্তি দেন এই পবিত্র মাসে বেশি বেশি করে আমাদের দোয়া করতে হবে। কেন? আল্লাহ রাসূল বলছে ওয়াইস্তাজীবু দুআ, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এই পবিত্র মাসে। ওয়ুবাহি বিকুম মালাইকাতাহ, এবং আল্লাহ তাআলা বলছেন এই পবিত্র মাসে যখন বান্দা সিয়াম করে, সারা রাত কিয়াম করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, খতমে কোরআন করছে, জিকির করছে, এই ভালো কাজগুলো যখন প্রতিযোগিতার সাথে যখন মানুষ সম্পন্ন করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করেন, অহংকার করেন যে হে ফেরেশতারা দেখো তোমরা আমার এই সৃষ্টি, এই ভিআইপি সৃষ্টি, মানুষকে সৃষ্টির সেরা, তাদেরকে সৃষ্টি করার সিদ্ধান্ত যখন তোমাদের জানিয়ে দিয়েছিলাম, তোমরা ভেটো দিয়েছিলে, আমি বলেছিলাম ইন্নি আ'লামু মা লা তা'লামুন, তোমাদের সেই ভেটো প্রস্তাব নাকচ করে দিয়ে আমি বলেছিলাম তোমরা জানো না এই মানব সৃষ্টির পিছনে কি লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। তো সেই মানুষ যাদের সম্পর্কে ফেরেশতারা বলছিল যে আয়াল্লাহ তাদেরকে কেন সৃষ্টি করবেন, তারা সন্ত্রাস করবে, বিপর্যয় করবে, অস্থিতিশীল কাজ করবে, খুন খারাপি করবে, ত্রাসের রাজত্ব কায়েম করবে, সন্ত্রাস করবে, এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমাদানে যখন মানুষ আল্লাহ তাআলার কাছে তওবা করে, কোরআন তিলাওয়াত করে, সিয়াম করে, কিয়াম করে, তখন ফেরেশতাদেরকে বলে দেখো হে ফেরেশতারা তোমরা কাদেরকে বাধা দিয়েছিলে, আজকে দেখো তারা ক্ষুধার্ত, খাবার তাদের সামনে, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, তোমাদের নিয়ে সেখানে আমি কোনো বিশেষ বাহিনী মোতায়েন করিনি, এত সত্ত্বেও সে নির্জন কক্ষে অবস্থান করছে দারুণ তৃষ্ণা তার মধ্যে, কিন্তু সে পানি গ্রহণ করছে না, খাবার গ্রহণ করছে না, আমাকে ভয় করে। এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করেন বান্দার এই আমল নিয়ে। সেজন্য আল্লাহ নবী ইরশাদ করছেন ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খাইরা, অতঃপর হে আল্লাহর বান্দারা যেখানে আল্লাহ তাআলা অহংকার করেন, গর্ব করেন ফেরেশতাদের নিয়ে তোমাদের আমল নিয়ে, তাহলে তোমাদের উচিত হলো যত বেশি বেশি ভালো কাজ করে আল্লাহ তাআলাকে তোমরা দেখিয়ে দাও। فَإِنَّ الشَّكْرَ مَنْ حُرِمَ فِيهِ رَحْمَةَ اللَّهِ, সবচেয়ে ভাগ্য বিড়ম্বিত সেই ব্যক্তি আল্লাহ রাসূল, যার সম্পদ থেকে বঞ্চিত সেই দুর্ভাগ্য নয়
যার বংশ কৌলিনের ঘাটতি আছে সে তার দুর্ভাগ্য নয়, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে সেইটি আসল দুর্ভাগ্য নয়, সবচেয়ে ভাগ্য বঞ্চিত সেই ব্যক্তি যে ব্যক্তি রহমতের মাস মাগফিরাতের মাস, রহমতের বৃষ্টি হচ্ছে, মাগফিরাতের ক্ষমা সনদ ঘোষণা করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে মুক্তি দেওয়া হচ্ছে জাহান্নাম থেকে, এই মৌসুম থেকে যে নিজেকে বঞ্চিত করলো সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তাহলে আমরা বুঝতেই পারি এই মাসে শ্রেষ্ঠত্ব কতটুকু। এখন কথা হলো যে এই মাসে এত শ্রেষ্ঠত্ব কেন, এর কারণ কিন্তু একটাই, আল্লাহ তাআলা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য মর্যাদা বৃদ্ধির কারণ যেটি এই মাসে আমি আল কোরআন নাজিল করেছি, সুবহানাল্লাহ, কোরআন নাজিলের কারণে, কোরআনের বারাকাতের কারণে, কোরআনের মাহাত্ম্যের কারণে এই পবিত্র মাসে এত মর্যাদা এত শ্রেষ্ঠত্ব। শুধু তাই নয় যে এই মাসে যে একটি রাত্রি রয়েছে লাইলাতুল কদর খায়র মিন আলফ শাহর, হাজার হাজার মাস ইবাদত করলে যা সওয়াব পাওয়া যাবে, এই মাসে এমন একটি রজনী আছে রাত্রি আছে যেখানে ইবাদত করলে এক হাজার মাস ইবাদতের চাইতে উত্তম, সেই রাত্রির নাম হলো সম্মানিত রাত্রি মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদর। এই রাত্রির মর্যাদার কারণ কি, রহস্য কি, পাসওয়ার্ড কি, তাও আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই পবিত্র রজনীর মর্যাদা বৃদ্ধির কারণ একটি, যেহেতু এই পবিত্র মাসে এই পবিত্র রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআন এটি এমন একটি কিতাব এর সাথে যার সংস্পর্শ লেগেছে তার মর্যাদা বেড়েছে, এমনকি এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে, এই কোরআন যার শ্রেষ্ঠ মর্যাদা তার মর্যাদা কতটুকু, আল্লাহ তাআলা বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আমার সমস্ত কায়নাতের মাঝে সমস্ত সৃষ্টির মধ্যে আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, আপনার আলোচনাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি, যার প্রতি কোরআনকে শ্রেষ্ঠ মর্যাদা হিসেবে দেওয়া হয়েছে তার মর্যাদা বিশাল, আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন। এমনকি এই কোরআনের কারণে যে কোরআনের ধারক বাহক হওয়ার সেই মর্যাদা গৌরব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন, সেটা কি, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা যখন একটা শ্রেষ্ঠ বলবেন, আমরা বলি রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা হিজ এক্সেলেন্সি বলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ধরনের কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন, সম্মাননা ঘোষণা দেন, তার চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি উপাধিতে ঘোষিত হওয়ার, ভূষিত হওয়ার কারণ হলো এই কোরআন করিম ধারক বাহক হওয়ার সেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সেই সুযোগ আমরা পেয়েছি। এমনকি এই কোরআনের যারা পাঠক হবে, যারা ছাত্র হবে, যারা শিক্ষক হবে, যারা শিক্ষার্থী হবে, এবং কোরআনের সাথে যারা নিজেকে সম্পৃক্ত করবে, সংযুক্ত করবে কোরআনের এই আইডির সাথে, কোরআনের এই সাথে যারা সংযুক্ত হতে পারবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, নবীকে ঘোষণা দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তিকে যার বংশ কৌলিন্যে আছে সে, যে বিশাল বিল গেটসের মতো বিশাল সম্পদ আছে সে, যার বিশাল পদবী আছে, বড় প্রফেসর, বড় অনেক কিছু আছে সে, আল্লাহ রাসূল বলছেন না যে কোরআনের ছাত্র হতে পেরেছে, কোরআনের শিক্ষক হতে পেরেছে, আল্লাহ তাআলার সে ওয়ার্ল্ড প্রেসিডেন্স সেখানে সবচেয়ে মর্যাদা হচ্ছে এই কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক হওয়ার কারণে। তাহলে এই শ্রেষ্ঠত্ব রমাদানের এই মাহাত্ম্য কোরআনের কারণে। এখন যে কথাটি আমরা বলতে চাই যে রমাদান
এর শিক্ষা কি আমাদেরকে জানতে হবে। রমজানে ইসলামে কোনো প্রচার সর্বস্ব আচার সর্বস্ব কোনো ইবাদতের গুরুত্ব নেই, যে আনুষ্ঠানিকতা শুধুমাত্র কিছু প্রতীকী কি থাকবে আচার থাকবে এর কোনো শিক্ষা থাকবে না, এরকম কোন বিধান ইসলামের মধ্যে নেই। প্রত্যেকটি ইবাদতের মধ্যে আছে আর্থিক শিক্ষা, আত্মিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, সামাজিক শিক্ষা, বৈশ্বিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা। এবং এই শিক্ষাগুলো আমরা যদি না জানি বা বাস্তব জীবনে যদি আমরা প্রতিফলিত না করি, তাহলে এই ধরনের ইবাদত সেটি অন্তঃশাসন্য হয়ে যায়, এর কোনো গুরুত্ব থাকে না। এটি কোনো মৌলানা সাহেবের কথা নয়, কোনো মুফাসসিরের বিবৃতি বা উদ্ধৃতি নয়, স্বয়ং কোরআনে পাকেই সেটি আমরা দেখছি। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ অনেক বড় ব্যাপার, কিন্তু এই নামাজ যদি কেউ আচার সর্বস্ব নামাজ পড়ে, প্রথা সর্বস্ব নামাজ পড়ে, লৌকিকতার জন্য নামাজ করে, তাহলে এই নামাজের কোনো গুরুত্ব নেই। আল্লাহ তাআলা বলছে জাহান্নাম অবধারিত সেই ব্যক্তির জন্য যে নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য। এবং এই যে প্রথা সর্বস্ব যদি আমরা কোরবানি করি সেটিরও কোনো গুরুত্ব আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ তাআলা বলছে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যে মনে করছে যে আমি একটা বিশাল গরু জবাহ করলাম, আমার কোরবানি হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন না তোমার সে কোরবানির জন্তুর গোশত, পশম, রক্ত কিছুই আমার কাছে আসে না। যদি সেই প্রথা সর্বস্ব কোরবানি হয় লাই আল্লাহ, সেটির কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে। এই যে সারা রাত যদি আমি ইবাদত করি, যদি সেটি অর্থবহ না হয়, প্রথা সর্বস্ব হয়, আচার সর্বস্ব হয়, শিক্ষা শূন্য হয়, বা সেই ইবাদত আমার মাঝে কোনো নৈতিকতা মাঝে কোনো পরিবর্তন না আনতে পারে, এবং এই শিক্ষা যদি বাস্তব জীবনে প্রতিফলিত আমরা না করি, আল্লাহর রাসূলের রুব্বা কায়িম লাইসা লাহু মিন কিয়াম ইল্লা সাহর। অনেক সারা রাত্রে ইবাদত করেছে এমন ব্যক্তি আছে যে সারা রাত ইবাদত শেষে বিনিদ্র রাত্রি যাপনের কষ্ট ছাড়া সওয়াব লেশ মাত্র তার আমলনামায় লিপিবদ্ধ হলো না। ঠিক তেমনি ভাবে এই রমাদানে যে সিয়াম আমরা করছি, কিয়াম আমরা যে করছি, সেটি যদি প্রথা সর্বস্ব হয়, আচার সর্বস্ব হয়, তাহলে এই সিয়ামেরও কিন্তু কোনো গুরুত্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করছেন রুব্বা সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু ওয়াল আতাশ। অনেক রোজাদার এমন আছে সারা রাত সারা দিন সে রোজা রাখল, রোজা শেষে উপবাসের যন্ত্রণা ছাড়া, পিপাসার কষ্ট ছাড়া সওয়াবের লেশ মাত্র তার আমলনামায় লিপিবদ্ধ হলো না, কারণ সে প্রথা সর্বস্ব রোজা রেখেছে, সে আচার সর্বস্ব রোজা রেখেছে, রোজার শিক্ষাগুলো সে জানেনি বা জেনে পণ্ডিত হয়েছে বাস্তব জীবনে সে প্রতিফলন করবে। এই জন্যে আবার অনেকে আমরা আছি রোজাও করছি, আমি শ্রদ্ধাশীল করছি, রোজা করছি, মিথ্যা করছি, রোজা করছি, অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছি, রোজা করছি, মজুদদারি করছি, রোজা করছি, নৈতিকতা বিরোধী সকল কর্মকাণ্ড সমান্তরালভাবে চালিয়ে যাচ্ছি, এই ধরনের রোজার কোনো গুরুত্ব আল্লাহ তাআলার কাছে নেই। সেটিও কোনো মুফতি সাহেবের কথা নয়, কোনো ওয়াইজের বক্তৃতা নয়, কোনো ইসলামিক স্কলারের কথার ফুল ছড়ি নয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহ লাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা প্রত্যেক করতে পারল না, মিথ্যা জনিত অপকর্মকাণ্ড যে ছেড়ে দিতে পারল না, সে রোজা রাখা সে অভিনয়ের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলছেন তোমার সে রোজা আমার কাছে কোনো গ্রহণযোগ্য নয়। আমরা এই কথাগুলি এই জন্যই বলছি, তাহলে আমাদের প্রত্যেকটি ইবাদতের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে এবং বাস্তব জীবনে সেটি প্রতিফলন করতে হবে। সময় যেহেতু কম, আসলে এভাবে লাইভে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা ঠিক নয়, আমাদের আলোচনার মতো হয়ে যায়। আসলে এটা হচ্ছে আলোচনা নয়, এটা তো আমরা আপনাদের সাথে একটা ঘরোয়া আলাপ করছি, কিন্তু আমরা মাঝে মধ্যে যদি টেলিভিশনে যেমন এক পেশে আলোচনা হয়ে যায় বা মসজিদেও
বা বিভিন্ন মাহফিলগুলোতে যেভাবে আমরা আলোচনা করি, অনেক সময় লাইভে সেই ধরনের স্টাইলটা চলে আসে। আসলে এটি কিন্তু অনেকটা দ্বিপাক্ষিক আলোচনার মতোই, তবে আমি এখনও তেমন একটা আধুনিক হতে পারিনি। আমাদের জ্যোতিবিদ্যা সাহেব আইবি মিডিয়ার তাঁর কী বলবো সেটা ব্যর্থতা বলবো কিনা জানি না, তিনি সামনে যদি একটা ল্যাপটপ দিয়ে অনেক সময় দেখা যায় যে প্রশ্নগুলো দেখা যায় বা অনুভূতিগুলো দেখা যায়, পর্যবেক্ষণ অবজারভেশনগুলো দেখা যায় এবং সেগুলো আবার মূল্যায়নমূলক কিছু কথা বলা যায়। আমি এখনও সেই ধরনের যোগ্যতা এখনও অর্জন করতে পারিনি, ইনশাআল্লাহ পরে রপ্ত করার চেষ্টা করব, তাহলে আমরা সেই ধরনের আমার মনে কিছুটা প্রাণবন্ত হবে। এখন আমরা সংক্ষিপ্ত সময়ে রমজানের শিক্ষাগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা বলতে চাই, পরবর্তীতে ইনশাআল্লাহ সময় হলে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা হবে। প্রথম হলো এই রমজানের শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলাই বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের জন্য কোনো নতুন ঘটনা নয় যে হঠাৎ করে আমরাই পেয়েছি, আগে কোনো এর নমুনা ছিল না, নজির ছিল না, সেরকম নয়। তোমাদের পূর্বপুরুষদের প্রতিও আমি রোজা ফরজ করেছি যেভাবে তোমাদের জন্য এই রোজাকে আমি ফরজ করেছি, তবে সেই রোজার ধরন, প্রকৃতি, সময়, বৈশিষ্ট্য ভিন্ন ছিল আমাদের থেকে, কিন্তু এই রোজা বা সিয়াম ছিল সেটি কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন। কেন এর লক্ষ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। আসলে সমস্ত ইবাদতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে হচ্ছে অনেক অনেক সঙ্গে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাআতুল্লাহি ওয়া রাসূল, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে সামগ্রিকভাবে মেনে চলা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে সম্পূর্ণভাবে অনুসরণ করা, সেটি হচ্ছে তাকওয়া। আরেকটি জায়গায় বলা হয়েছে যে তাকওয়া মানে হচ্ছে আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা যা আমাদের নির্দেশ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা আমাদের নির্দেশ দিয়েছেন তা করা, ওয়াল ইসতিনাবা নাওয়াহিল্লাহ, এবং আল্লাহ তাআলা যা আমাদের জন্য নিষেধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা আমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন তা বর্জন করা, অর্থাৎ ইসলামের বিধিনিষেধ পূর্ণভাবে মেনে চলা, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার আমরা শাব্দিক অর্থ হচ্ছে পরহেজ করে চলা, ভয় ভীতি। এখানে ভয় ভীতি মানে হচ্ছে আমরা সাপকে যেভাবে ভয় পাই সেটা নয়, একটা সিংহ দেখে যেভাবে আমরা পলায়ন করি সেই ভীতি নয়, এখানে ভয় মানে হচ্ছে শ্রদ্ধা, আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং মহব্বত রেখে আমাদের মানসপটে এই ধরনের মানসিকতা, মনস্তাত্ত্বিক একটি বিশ্বাস সৃষ্টি করা যে আমি যা কিছু বলছি আল্লাহ তাআলা শুনছেন, আমার অন্তঃপুরিতে যে ভাবনার উদ্রেক হচ্ছে, জল্পনা কল্পনা হচ্ছে, আল্লাহ তাআলা সেটি জানতে পাচ্ছেন, এবং আমার সমস্ত গতিবিধি আল্লাহ তাআলার পূর্ণ নজরে রয়েছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা তোমার সমস্ত গতিবিধি আমি নজর করছি, তো আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, আমি যা করছি সব রেকর্ড হচ্ছে, এবং আমার এই রেকর্ডকৃত কাজের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই মানসিকতা, এই বিশ্বাস, এই মনস্তাত্ত্বিক ফেইথ, সেটি গ্রথিত করা, এটি হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমি কিন্তু উদাহরণ দিই এভাবে যে তাকওয়া মানে অনেকটা সিসিটিভি ক্যামেরার মতো, যেমন আজকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সরকারি অনেক বড় বড়, যেমন বঙ্গভবনে, গণভবনে, সংসদে, ব্যাংকে, গুরুত্বপূর্ণ স্থাপনায়, বিশ্ববিদ্যালয়ে, সেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা আছে বলা হয় সাবধান, তোমার গতিবিধি আমরা পূর্ণ পর্যবেক্ষণে রাখছি। এমনকি আজকাল বড় বড় সিটিগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, তাহলে সেখানে কোনো অপরাধী ইচ্ছে করলেও সে অপরাধ করতে পারে না, কারণ কি, সে জানে যে এখানে যে অপরাধ করছে সেটি রেকর্ড হচ্ছে, এবং পুলিশ এসে এই ক্যামেরা থেকে ছবি উদ্ধার করবে এবং সমস্ত ঘটনা সেখানে
যেটি ভিডিও এবং অধিকভাবে রেকর্ড আছে সেটি উদ্ধার করে অপরাধীকে ধৃত করে তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে। তো এইরকম সিসিটিভি ক্যামেরা তো সব জায়গায় সম্ভব নয়, সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা দেওয়া সম্ভব সম্ভব হলেও কিছু কিছু জায়গা আছে যেখানে দেওয়া যাবে। যেমন আমি হোটেলে আছি, হোটেলের নির্জন কক্ষে আমার হোটেল রুমে কি সিসিটিভি ক্যামেরা থাকবে? সেটির কেউ অ্যালাউ করবে? আপনার বেডরুমে আপনি কি সিসিটিভি ক্যামেরা অ্যালাউ করবেন? অথবা কেউ যদি ওয়াশরুম বা বাথরুমে কি সিসিটিভি ক্যামেরা থাকবে, তো সেখানে বসেও তো কোনো সন্ত্রাসী, যে সন্ত্রাস একটা মাস্টার, সেখানে সে কি করতে পারে? বিশাল একটা পরিকল্পনা সেখানে সে বসে ছক করতে পারে, আঁকতে পারে। তাহলে এমনই একটি ক্যামেরা চাই যেটি সব জায়গায় সচল, আপনার বেডরুম থেকে শুরু করে রেস্টরুম থেকে শুরু করে সমস্ত জায়গায় একটি সিসিটিভি ক্যামেরা, সেটা হচ্ছে তাকওয়া ভিত্তিক সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমানে জমিনে যা কিছু আছে সব আমি জানি। ইয়ালামু খায়নাতুল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, তোমার অন্তঃপুরে কি ভাবনার উদ্রেক হচ্ছে সব আমি জানি। তুমি ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তুমি প্রকাশ্যে বলো, আস্তে বলো, গোপনে বলো, মনে মনে চুপিসারে বলো, সব কিন্তু আমি জানি। এটাই হলো তাকওয়া। এই তাকওয়া সেটি আমাদের মাঝে রমজানের সিয়াম সবচেয়ে বেশি এই ট্রেনিংটা, এই অনুশীলনটা আমাদের মধ্যে রপ্ত করার একটা বিশাল প্রশিক্ষণ। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, একটি মাস। সেটি হচ্ছে কিভাবে, আমি হোটেলের কক্ষে আছি, কেউ দেখতে পাচ্ছে না, দারুণ ক্ষুধার্ত, খাবার আমার সামনে, আমি খাবার গ্রহণ করছি না, পুলিশ নেই, র‍্যাব নেই, সেনাবাহিনী নেই, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু ওই তাকওয়া ভিত্তিক সিসিটিভি ক্যামেরা আছে, আল্লাহ দেখতে পাচ্ছেন, সেই জন্য আমি খাবার গ্রহণ করছি না, আমি দারুণ তৃষ্ণার্ত, আমি পানি পান করছি না, এমনকি অজু করার সময় সামান্যতম পানি কণা অনু পরিমাণ পানিও ভিজে যাতে আমার গ্রীবাদেশে প্রবেশ করতে না পারে, সম্পূর্ণ সতর্ক আমরা থাকি। কেন? ওই তাকওয়া ভিত্তিক সিসিটিভি ক্যামেরা। তাহলে এই এই বিশ্বাস যদি আমাদের মাঝে সৃষ্টি হয়, তাহলে এই তাকওয়া যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে কোনো ব্যক্তি সে খাদ্যে ভেজাল দিতে পারবে না, সে ফরমালিন মিশাতে পারবে না, সে কোনো কোনো অনৈতিক কর্মকাণ্ড করতে, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জানা বেবিচার করতে পারবে না, অর্থাৎ নৈতিকতার স্খলন জনিত কোনো অপরাধ তার পক্ষে সম্ভব নয়। এটাই হলো তাকওয়ার, তাকওয়াতে এটি একটি অ্যাবস্ট্রাক্ট শব্দ, এটিকে আমরা উদাহরণের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে কনক্রিট করার, অর্থাৎ উদাহরণ দিয়ে একটি বোঝানোর একটি চেষ্টা আমরা করলাম। শুধু সিয়াম নয়, প্রত্যেকটি ইবাদতের উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে এই তাকওয়া, এই বিশ্বাস, এই নৈতিকতা, এই এথিক্স, আল্লাহ যে দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের গতিবিধি নজরে রাখছেন, সমস্ত কিছু অডিও ভিডিও হচ্ছে এবং বিভিন্নভাবে হচ্ছে, কারামান কাতেবিন করছে, এই পৃথিবী করছে, এবং এই ইথারে যে ভেসে যাচ্ছে, আজকে বিজ্ঞানও সেসব কথা বলছে, আমরা যা বলছি সব ইথারে রেকর্ড হচ্ছে, এবং এই পৃথিবীতে এমন সব ধাতব সেখানে কি আছে, মেকানিজম আছে, সবগুলো রেকর্ড, এবং যেটি একটা সায়েন্টিফিক ইন্ডিকেশন, বিজ্ঞানের অবাক, যেটা আল্লাহ তাআলা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন কিয়ামতের দিন যখন মানুষ অস্বীকার করবে, এই পৃথিবীর কথা বলবে, পৃথিবীর কথা বলবে, পৃথিবীর কোথেকে কথা বলবে, এই যে আমরা যা করছি সব যে রেকর্ডেড, ওয়েল রেকর্ডেড, তাহলে আজকে বিজ্ঞান যা বলছে 1500 বছর আগে সে কথা বলা হয়েছে। তাহলে সমস্ত ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া সৃষ্টি করা। এই যে নামাজ, কেন আল্লাহ তাআলা আকিমিস সালাতে লিযিকরি, তুমি নামাজ পড়ো, নামাজ আদায় করো, কেন? যাতে আমার জিকির, আমার জিকির মানে আমি যে তোমাকে দেখতে পাচ্ছি, আমি যে তোমাকে শুনতে পাচ্ছি, আমার স্মরণ যাতে তোমার মাঝে গ্রথিত হয়। এই যে আমরা হজ করি, হজের প্রধান লক্ষ্য কি? তাকওয়া সৃষ্টি হওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউআযযিব শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা এই মিনা, মুজদালিফা, আরাফা يغدونه صوتهم عند رسول الله, যারা আল্লাহর রাসূলের সামনে কণ্ঠকে অবনমিত করে সম্মান প্রদর্শন করবে, উরাইকা الذين امتحن الله قلوبهم للتقوى, যে তাদের মাঝে তারাই যারা আল্লাহর রাসূলকে সম্মান প্রদর্শন করবে, এরাই হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে মুত্তাকি হওয়ার জন্য আমি বেছে নিয়েছি।
যাই হোক, তাহলে এই রমাদানের বড় শিক্ষা যেটা হচ্ছে তাকওয়া, এবং এই তাকওয়া যদি আমাদের মধ্যে আসে আল্লাহ তাআলা এক গুচ্ছ পুরস্কার ঘোষণা করছে। দেখুন, কোন রাষ্ট্র, কোন নোবেল কর্তৃপক্ষ নয়, কোন জাতিসংঘ নয়, স্বয়ং আল্লাহ তাআলা এই পুরস্কারের ঘোষণা করছে যারা তাকওয়া মুত্তাকি হতে পারবে। প্রথম কি আল্লাহ বলছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আজকে আমরা বিশাল সমস্যায় আছি, সংকটে আছি, আল্লাহ তাআলা বলছে তোমার মধ্যে যদি তাকওয়া আছে, তোমার সমস্ত সংকট থেকে উত্তরণের উপায় আমি বের করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহ তাআলা, তুমি যদি তাকওয়া তোমার মাঝে যদি অবলম্বন করতে পারো, এই তাকওয়া যদি তোমার মানসপটে গ্রথিত করতে পারো, তাকওয়ার আলোক ছটায় যদি নিজেকে আলোকিত করতে পারো, তোমাকে আমি এমন ভাবে রিজিক দেব তুমি কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল ইউযিম লাহু আজরা। আমি যদি বলি বিশাল একটা পুরস্কার দেব, কত আর বিশাল হতে পারে? যদি একজন মহামান্য রাষ্ট্রপতি বলেন বিশাল পুরস্কার, তাহলে আরো বিশাল। যদি আল্লাহ তাআলা বলেন যে বিশাল, তাহলে সেই বিশালতার কোনো সীমারেখা আছে? নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়ুযিম ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়ুযিম লাহু আজরা। যারা মুত্তাকি হবে বিশাল পুরস্কার আমি তাদের জন্য ঘোষণা করছি। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমরা নানা জটিলতায় আছি, নানা কঠিন সমস্যায় আছি, আল্লাহ তাআলা বলে তোমার সকল জটিলকে আমি সহজ করে দেব, সকল কঠিনকে আমি সহজ করে দেব। শর্ত হচ্ছে তুমি মুত্তাকি হয়ে যাও, তাকওয়াকে তুমি তোমার মাঝে গ্রথিত করো, তোমার কঠিনকে আমি সহজ করে দেব। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। যদি সত্যিকার অর্থে মানুষেরা আমার প্রতি ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন গঠন করে, তার পরিবার, তার সমাজ, তার সমস্ত কর্মকাণ্ড তাকওয়ার আলোকে যদি সে গঠন করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি, দেখুন আমরা কথা বললে শপথ করতে হয় যাতে মানুষ আস্থায় নিয়ে আসে, নিশ্চয়তা সাথে আমি বলছি, সে কথা বলি আমরা দায়িত্বহীনভাবে বলছি, কেন? যেহেতু আমার কথায় যাতে মানুষ বিশ্বস্ত হয়। আল্লাহ তাআলার কি সেটা প্রয়োজন আছে? আল্লাহ তাআলার কথা তো সবাইকে মানতে হবে। এত সত্ত্বেও তাকওয়ার যে কত বড় পুরস্কার, আল্লাহ পাক বলছেন যদি তারা ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন গঠন করে, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আসমানে যত বারাকাতের দরজা আছে, কল্যাণের যত দরজা সমূহ আছে, জমিনে যত বারাকাতের দরজা আছে, সব তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ। আরেকটি আয়াতে আমি শেষ করছি, আল্লাহ তাআলা বলছেন এক্ষেত্রে, ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন। আমি মানুষ বড় দুর্বল, বড় অসহায়, একটা আগুনের সামনে আমরা অসহায়। এই যে একটা অনুজীব করুণা দেখাও যায় না, অসহায়। আমরা একটা সাগরের পানির কাছে অসহায়, মানুষ দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যদি তোমার মধ্যে তাকওয়া থাকে, ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন, তুমি যেখানে আমি সেখানে, অর্থাৎ আমি আল্লাহ তাআলা তোমার সাথে থাকব। তাহলে রমজানের এই প্রথম শিক্ষা সেটি হচ্ছে তাকওয়া, এবং এই তাকওয়াকে ভিত্তিক যদি আমরা সমাজ গঠন করতে পারি, পরিবার গঠন করতে পারি, নিজেকে গঠন করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী সেই এক গুচ্ছ যেটি প্রণোদনা, আজকে আমরা প্রণোদনা শুনছি বিভিন্ন রাষ্ট্র থেকে, বিশ্ব থেকে, স্বয়ং আল্লাহ তাআলা এক গুচ্ছ প্রণোদনা ঘোষণা করছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আসুন সে তাকওয়ার পবিত্র মাসে আমরা সেটি গ্রহণ করার চেষ্টা করি। আরেকটি হচ্ছে এই রমজান আসলে সেটি একটি ফেস্টিভ্যাল, ইবাদতের ফেস্টিভ্যাল মাস। এই যে দুবাইতে সুনির্দিষ্ট একটা মাসে ফেস্টিভ্যাল হয় এবং বিভিন্ন দেশ তাদের এমবেসির মাধ্যমে ট্রেড ফেয়ার করে, ঠিক তেমনি রমজান হচ্ছে ইবাদতের ফেয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে, পুরো একটি মাস তাহাজ্জুদের ফেয়ার, খতমে কোরআনের ফেয়ার এবং আল্লাহ তাআলার নৈকট্যের ফেয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা এবং ইস্তিগফারের সেই আপনার কি চলছে ফেস্টিভ্যাল। সুতরাং এই পবিত্র মাসে
এটি একটি একজন আদর্শ শিক্ষক যদি সে হতে চায় প্রশিক্ষণ নিতে হয়, একজন সৈনিককে প্রশিক্ষণ নিতে হয়, যারা আর্মিদের হাই অফিসিয়াল আরও উন্নততর প্রশিক্ষণের জন্য আমরা বিভিন্ন দেশে প্রেরণ করি। ঠিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন আদর্শ মুমিন, যাতে সে এই করোনা থেকে সে আশঙ্কা আতঙ্কিত হবে না, কোনো শঙ্কা তার মধ্যে কাজ করবে না, বরং সে সতর্ক হবে, সচেতন হবে, যাতে সে মানবিক মূল্যবোধ তার মধ্যে জেগে ওঠে, যাতে পার্শ্ববর্তীতে তার মধ্যে বিলুপ্ত হয়, যাতে সে জঙ্গি না হয়, সন্ত্রাসী না হয়, যাতে সে মানবিক হয়, সে আলোকিত মানুষ হওয়ার জন্যও সারা জীবনে একটিবার প্রশিক্ষণ নয়, বারো বছরে একবার নয়, বা কর্মজীবনে সে একবারই কেবল নয়, প্রতি বছরে প্রতি এগারো মাসের পর পর এই প্রশিক্ষণ রেখেছেন, যাতে আমরা এই তকওয়ার প্রশিক্ষণ সহ অন্যান্য শিক্ষাগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি। তো একজন সৈনিক যদি সে প্রশিক্ষণ লব্ধ ট্রেনিং থেকে যা শিক্ষা পেল যদি সে কাজে না লাগায় তাহলে সেটি তো ব্যর্থ হয়ে যায়। একজন শিক্ষক যদি প্রশিক্ষণ লব্ধ কৌশলগুলো যদি আমি প্রতিফলন না করি তাহলে তো আমি ব্যর্থ। ঠিক তেমনি এই একটি মাস যে আমরা প্রশিক্ষণ করছি, এই প্রশিক্ষণ লব্ধ শিক্ষাগুলো আগামী জীবনে যদি আমরা প্রতিফলন না করি তাহলে ব্যর্থ। যেটা আল্লাহ রাসূল বলছেন যে কি হলো, সে সারাদিন সে উপবাস থাকলো, উপবাসের যন্ত্রণা কষ্ট পিপাসার কষ্ট সে পেল, সওয়াবের লাশ মাত্র তার আমলনামায় লিপিবদ্ধ হলো না। দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে রমজানের বড় শিক্ষা, সেটি হচ্ছে আমরা যে বলে থাকি মানুষ অভ্যাসের দাস, কথাটি প্রবাদ আছে এবং অনেকটা সত্য, তবে সেটি হচ্ছে লেম্যানদের জন্য। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি হতে চান, অভ্যাসের দাস ব্যক্তি কখনো বড় হতে পারে না। আপনি যারা বড় হয়েছেন, রাজনৈতিকভাবে বলেন, আধ্যাত্মিকভাবে বলেন, অর্থনৈতিকভাবে বলেন, তারা অভ্যাসের দাস নয়, অভ্যাসকে নিজের দাসে পরিণত করেছে। সেইটি রমজান আমাদেরকে শিক্ষা দেয়। সেটা কি? যেমন সকালবেলায় নাস্তা করার অভ্যাস আমার পঞ্চাশ বছরের অভ্যাস, দুপুরে খাবার গ্রহণ করা আমার পঞ্চাশ বছরের অভ্যাস, রাত্রে খাবার গ্রহণ করা পঞ্চাশ বছরের আমার অভ্যাস, আপনার বিকেলে নাস্তা গ্রহণ করা আমার পঞ্চাশ বছরের অভ্যাস। কিন্তু রমজান যখন এলো আমার দারুণ ক্ষুধার্ত, আমার সেই ক্ষুধার্ত হলে খাবার গ্রহণের সেই অভ্যাস সেটাকে আমাকে পরাভূত করতে পারছে পাচ্ছে না? আমি বলছি নাও অভ্যাস, তুমি আমার উপর বিজয় হতে পারবে না, আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি রোজা রাখবো, সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার গ্রহণ করবো না, আমি লৌহ মানব আজকে, আমার এই লৌহ সিদ্ধান্ত ইচ্ছে শক্তিকে বেগবান এবং শক্তিশালী করার এবং নিজের আয়ত্তে আনার শিক্ষা হচ্ছে রমজান। তাহলে এক্সট্রাঅর্ডিনারি মানুষ হতে হলে অভ্যাসকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে, সেটি রমজান আমাদেরকে শিক্ষা দেয়। এটি একটি উদাহরণ দিলে ভালো বুঝবেন, কেউ যদি ঘোড়া অশ্বারোহী, ঘোড়া কখন চলবে? যখন আরোহী ঘোড়ার উপর আরোহীর যখন নিয়ন্ত্রণ থাকবে, আর যদি আরোহীর উপর ঘোড়ার নিয়ন্ত্রণ চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে, সে ঘোড়া থেকে ছিটকে পড়বে। একটা ফ্লাইট কখন চলে? যখন ফ্লাইটের উপর পাইলটের নিয়ন্ত্রণ থাকে, আর যদি পাইলটের উপর ফ্লাইটের নিয়ন্ত্রণ চলে যায় তাহলে সেই ফ্লাইট ক্রাশ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বড় শিক্ষা যেটি, সেটি হচ্ছে আমাদের যে কুপ্রবৃত্তি, আমাদের যে নফস যেটি আমাদেরকে কুপ্রথে প্ররোচিত করে, খারাপ দিকে আমাদেরকে প্ররোচনা দিয়ে যেত, সেটিকে পরিশোধিত করা, সেটিকে পবিত্র করা, যেটাকে আমরা আত্মশুদ্ধি বলছি, সেটি রমজানের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা বলছেন এই অভ্যাসকে যে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলো না সে ব্যর্থ, আর যে এই নফসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে, নিজের নফসকে পরিশীলিত করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, সে সফল হয়েছে। এটাও কোনো ওয়াজ মাহফিলের বাণী নয়, মক্কাতুল মুকাররমা সাফা মারওয়া অর্থাৎ হজের এই পবিত্র স্থানগুলোকে যথাযথ মর্যাদায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করবে, তাজিম করবে আল্লাহর এই শায়েরগুলোকে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার মাঝে তাকওয়া সৃষ্টি করবে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যে সম্মান প্রদর্শন করা যে আমাদের নৈতিক, আমাদের ঈমানের দাবি, আমরা মুমিন হওয়ার জন্য শর্ত, বরং পূর্ব শর্ত আমরা বলতে পারি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেটাও আমাদের তাকওয়া সৃষ্টি হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযী মুখরুচক কারো কোনো কথা নয়, ক্রন্দন উদ্দীপক কোনো ভাবাবেগে কারো কোনো বক্তব্য বা ফুলছড়ি নয়, স্বয়ং আল্লাহ তাআলাই বলছেন কোরআনে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি তার পবিত্রকে, তার আত্মাকে পবিত্র রাখতে পেরেছে, মার্জিত করতে পেরেছে, সংস্কৃত করতে পেরেছে, পরিশীলিত করতে পেরেছে, তাজকিয়া করতে পেরেছে, সেই সফল হয়েছে। ওকে খাবা, আর যে অভ্যাসের দাস হয়েছে, নিজের কুপ্রবৃত্তির দাস হয়েছে, সে ধ্বংস হয়েছে। এবং কেয়ামতের দিন যে ভয়াবহ পরিস্থিতি, যেদিন খুবই চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, সেদিন একমাত্র আল্লাহ তাআলার ভয়াবহ কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাবে কারা? যারা সিয়ামের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার বিধান মানার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নবীকে ইসলামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে, যারা নিজের নফসকে পরিশীলিত করতে পেরেছে, তাজকিয়াতুন নফস করতে পেরেছে, ভালো মনের মানুষ হতে পেরেছে, আলোকিত হতে পেরেছে, সাদা মনের, যে আমরা বলি সাদা মন করতে পেরেছে, আল্লাহ তাআলার ইবাদত দিয়ে আল্লাহর রঙে রঙিন করে, আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমার ধনসম্পদ, তোমার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি কোনো কাজে আসবে না। কি আসবে? শুধুমাত্র যে পবিত্র আত্মা নিয়ে আমার সামনে আসতে পেরেছে, সেই আজকের এই কঠিন পরিস্থিতিতে সে নিষ্কৃতি পাবে। সময় মনে ফুরিয়ে আসছে, আরেকটি পয়েন্ট আমরা বলতে চাই, যেটি সময় উপযোগী। রমজানের আরেকটি বড় শিক্ষা হচ্ছে, আমাদেরকে একটি মাস উপোস রাখে আল্লাহ তাআলা কি ফায়দা, এটা আমাদের এই শিক্ষা। একটা শিক্ষা এখানে বলে রাখি, এটা বলার আগে, সেটা হচ্ছে এই যে আজকে অটোফেজি, জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী নোবেল বিজয়ী হলেন, কিসের উপর হলেন আপনি ভেবে দেখেছেন? আপনি অবাক হবেন, উনি আমাদের রমাদানের সিয়াম, ওনার অটোফেজি মানে অটোফেজি হলো সিয়াম। এই কনসেপ্ট ইসলাম দিয়েছে 1400 বছর আগে, 12,000 বছর আগে সমস্ত আম্বিয়া আলাইহিম ইসলামদের মাধ্যমে, রোজার মাধ্যমে, যেটি বিভিন্ন ধর্ম আমরা দেখতে পাই, এই সিয়াম হচ্ছে অটোফেজি। কারণ কি? এই সিয়াম করলে পরে মানুষের বাড়তি মেদ চলে যায়। হ্যাঁ, যেটা আমাদের একজন ডাক্তার সাহেব অনেক সুন্দর বলছেন এবং অনেক মানুষ সেটা করছে, আমাদের যে মানবিক বোমা, যেটাকে আমরা বলি কোলেস্ট্রল বোমা, নিঃশেষ নিষ্ক্রিয় হয়ে যায় সিয়ামের মাধ্যমে। আমাদের অতিরিক্ত যেগুলো মেদ থাকে সেগুলো নিঃশেষ করে দেয়, প্রজ্বলিত হয়ে যায়। যখন সে আর কোনো খাবার না পায়, তখন যে খারাপ খারাপ যে অনুজীবগুলো আছে আভ্যন্তরীণ, সেগুলো খেয়ে ফেলে। এই জন্য ডাক্তাররা বলে সিয়ামের মাধ্যমে হার্টের ভালো হয়, কিডনি ফাংশন ভালো হয়, মেদ কমে যায়, ওজন চলে যায় এবং মানুষ সুন্দর হয়ে যায়, স্লিম হয়ে যায়। এই যে পশ্চিমা বিশ্বে অনেক যারা ফ্যাশনিস্ট, যারা অনেক কি বলা হয় অ্যাকচার, তারা অনেকই স্লিম হতে গিয়ে আলসার আক্রান্ত হয়ে মারাও গিয়েছে, এরকম খবরও পত্রপত্রিকায় আসে। কিন্তু আমাদের ইসলাম এত সুন্দর এই সিয়ামের ব্যবস্থা করেছে যে আপনি সুন্দর হয়ে যাবেন, স্লিম হয়ে যাবেন, বয়স কমে হয়ে যাবে, তারুণ্য উদ্দীপিত হয়ে যাবে, যেটা আমরা বলতে, যেটা আল্লাহ রসুল বলেছেন, তুমি রোজা রাখো, তুমি ভালো হয়ে যাবা, সুস্বাস্থ্য পাবে। তাহলে আজকে এই যে জাপানি বিজ্ঞানী, তিনি আহারে, আমরা মুসলমানরা আমরা বুঝতে পারলাম না, উপলব্ধি করতে পারলাম না, আর আমাদের এই সিয়ামের হাকিকত সেটি উপলব্ধি করে তিনি নোবেল বিজয়ী হলেন। এবং কথা প্রসঙ্গে আমরা আরেকটা বলছি, আমাদের এই যে অমর্ত্য সেন, আমাদের বললাম এই জন্য, যেহেতু তিনি আমাদের, উনি বাংলাদেশেরই ছিলেন, দেশ বিভাগের পর সেখানে গিয়েছেন, তিনি যে কথা বলে নোবেল বিজয়ী হলেন সেটিও কিন্তু ইসলামের কথা। কিসের উপর হয়েছেন তিনি? সেটা হলো যে দুর্ভিক্ষের জন্য একসময় দায়ী করা হতো, আমাদের সম্পদকে দায়ী করা হতো। এই জন্য যারা আল্লাহ তাআলার প্রতি নাউজুবিল্লাহ আস্থা রাখতে পারতেন না, নাস্তিকেরা,
নাস্তিক ভাইয়েরা বা বন্ধুরা তারা বলতো যে দেখো তোমাদের প্রভু আজকে আমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে ফসল কমিয়ে দিয়ে আমরা কষ্ট পাচ্ছি। নাউজুবিল্লাহ, এই কথা ইসলামিক কথা নয়। তো অমর্ত্য সেন যে কথা বলেছেন, উনি বলছেন যে সম্পদের কারণে দুর্ভিক্ষ হয় না, বরং সম্পদের বন্টনের অভাবে দুর্ভিক্ষ হয়, যেটি ইসলামের কথা। আজকে যে সময় নেই সেটি ব্যাখ্যা দেওয়ার। তো সম্পদ তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে ভরপুর করে রেখেছেন, কোনো ঘাটতি নেই, কিন্তু এর বন্টনের অভাবেই দুর্ভিক্ষ সৃষ্টি হয়, যেটি ইসলামের কথা, যেটি অমর্ত্য সেন বলে নোবেল বিজয়ী হলেন। তাহলে রমাদান আমরা অন্যতম একটা শিক্ষা হচ্ছে, আপনি রোজার মাধ্যমে আমাদের সুস্বাস্থ্যের একটা বিশাল শিক্ষা আমরা পাচ্ছি। যেটি বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ তাআলা যে একটি মাস আমাদেরকে সিয়াম দিলেন, ওই যে আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণে একটা শ্লোক মুখস্থ করেছি এবং পরীক্ষায় লিখেছি, যদিও আমি ভুলে গিয়েছি বিষয়টি, সেটা হলো যাকে বিষাক্ত সর্প দংশন করে সে বুঝতে পারে না বিষাক্ত সর্প দংশনের বিষক্রিয়া কি, সিয়াম কিন্তু সে কাজ করছে। একজন উচ্চবিত্ত বা মানে যারা ঐশ্বর্য বৈভব প্রতিপত্তিশালী ধনাঢ্য পরিবার বা শাহজাদা প্রিন্স ছেলে, সে ক্ষুধার কষ্ট কি সেটি তো অনুভব করার কথা না। যার সম্পদ আছে, যে কখনো উপোস থাকতে হয়নি, সে কি ক্ষুধার জ্বালা যন্ত্রণা সে বুঝতে পারবে? যা স্বর্ণ চামচ দিয়ে যা জন্ম, সে গরিবের যাতনা কষ্ট সে কি বুঝতে পারবে? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদিন নয়, দুদিন নয়, একটি মাস, 30 দিন, 16 ঘন্টা, 17 ঘন্টা, কোন কোন জায়গায় ইউরোপ আমেরিকায় 18-19 ঘন্টা পর্যন্ত উপোস থাকতে হয়। তো যখন 12টা হয়, 1টা হয়, দুপুর হয়, এই যে আমরা সকালে এখন 4টা বাজতে, প্রচুর ক্ষুধা, ক্ষুধার এই যন্ত্রণা, সেটি আমার বিবেকে SMS করছে। এখন কি SMS করছে? সেটি হলো যে তুমি আজকে ক্ষুধার এই কষ্ট পাচ্ছ, বন্ধু তোমার আশেপাশে যে গরিব মানুষ যারা স্টেশনে থাকে, রেল স্টেশনে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, নিম্ন আয়ের লোকজন আছে, তাদের সে ক্ষুধার যন্ত্রণাটা কি তুমি এখন উপলব্ধি করো। তো উপলব্ধি করে কি করবে? তাহলে তুমি এখন বুঝতে পারছো যে ক্ষুধার্ত মানুষের কি কষ্ট, যারা সারাটি বছর এভাবে না খেয়ে বাধ্যতামূলক যারা সিয়াম করছে তাদের সে কষ্ট উপলব্ধি করা, এটি হচ্ছে রমজানের অন্যতম শিক্ষা। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক্ষেত্রে আরেকটি হাদিস, তিনি মিশরের অর্থমন্ত্রী ছিলেন, তিনি বেশি রোজা রাখতেন। তাকে প্রশ্ন করা হলো যে আপনি এত বেশি রোজা রাখেন কেন? তিনি বললেন আখাফু আন আসবা হাতা লা আনসাল জায়, আমি বেশি বেশি রোজা রাখি কারণ আমি অর্থমন্ত্রী, যদি আমি রোজা না রাখি তাহলে যারা গরিব দুঃখী মানুষ তাদের সেই ক্ষুধার যন্ত্রণা আমি অনুভব করতে পারবো না। সুতরাং আজকে আমরা এই ক্ষুধার যন্ত্রণা সিয়ামের মাধ্যমে অনুভব করছি, তাহলে এই শিক্ষা আমাদের নিতে হবে যে ক্ষুধার্ত মানুষ যারা আছে তাদের তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে, যেটি আজকে এই লকডাউনের কারণে কঠিন মুহূর্তে সবচেয়ে রমজানের এই বিশাল শিক্ষা, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে যার যা আছে, শুধুমাত্র সরকারের পক্ষে সমস্ত এত লক্ষ কোটি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া সম্ভব নয়। সেজন্য আমরা রমজানের শিক্ষা, এই ক্ষুধার যন্ত্রণা আমরা উপলব্ধি করি। রমজানের শিক্ষা হলো শাহরুল মুআসা, সমবেদনা জ্ঞাপনের মাস। রমজানের শিক্ষা হচ্ছে ধনী গরিবের এই বৈষম্য সেটিকে কমিয়ে আনার শিক্ষা। আসুন আমরা আমাদের যা আছে, আমরা আজকে এই রমাদানে কি করছে, অনেক ব্যাংকগুলো লক্ষ কোটি কোটি টাকা আমরা কি করতাম সেখানে, আমি যেহেতু কয়েকটা ব্যাংকের শরীরের বোর্ডের সদস্য, আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, প্রায় 30-40-50 রকমের আইটেম ইফতারের আইটেম থাকে, এভাবে বড় বড় অনেক শিল্পপতিদের গিয়েছি 100-200 আইটেম থাকে। তো এখন তো সেই সুযোগ নেই লকডাউন কারণে বা অন্য দেশের পরিস্থিতির কারণে। আপনাদের এবং আমরা যে দুপুরে খাবার এবং রাত্রে সকালবেলার নাস্তা, এই যে দিনে যে আমাদের যে বেঁচে যাচ্ছে সেই টাকাটা আমার সেখানে জমিয়ে রাখার জন্য, এটা এই মুহূর্তে সাধারণ মানুষের
বিশেষ করে প্রথমে প্রথমে দেখতে হবে আপনার নিকটাত্মীয়দের মাঝে কারো অবস্থা খারাপ আছে কিনা, তাদের কাছে যেতে হবে। এরপর হচ্ছে আপনি যদি বড় অফিসার আপনার আপনার অধীনে স্টাফ যারা আছে তাদের দুরবস্থা আছে কিনা সেটি দেখতে হবে। এরপরে আপনার পাড়ায় মহল্লায় যেখানে আপনার জন্ম হয়েছে, যেই পাড়ায় আপনি বেড়ে উঠেছেন, তাদের সেই গরিব মানুষ যেখানে তারা এই এই লকডাউনের কারণে কাজ করতে পাচ্ছে না, যারা রিক্সা চালাতে পাচ্ছে না, বাবা নানা কারণে আয় রোজগার কমে গিয়েছে, তাদেরকে এই রমজানের শিক্ষা সেই ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া, সেটি আমাদের বর্তমানে সেই কাজটি করতে হবে। আমরা শেষ করছি, যেহেতু অনেক প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা রমজানের এই শিক্ষাগুলো যাতে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি, যেটি তাকওয়া ভিত্তিক সিসিটিভি ক্যামেরা আমাদের মানুষ পটে আমরা ফিট করি, এবং আমরা আত্মাকে নফসকে দমন করার শিক্ষা, কুপ্রবৃত্তিকে কুপ্ররোচনা দিয়ে যাতে আমাকে পাশবিক করতে না পারে, বরং যাতে আমাকে আলোকিত মানুষ হতে পারি, নিজের নফসকে দমন করার সেই শিক্ষা আমাকে নিতে হবে। এবং রমজানের শিক্ষা হচ্ছে সবরের শিক্ষা, এই কঠিন বিপদ যেটি যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ঘাটতি হচ্ছে, অনেক অফিসের কাজ হচ্ছে না, অনেক কিছু অসুবিধা হচ্ছে, রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে সবর। এই সবর যদি আমরা করি, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সাথেই থাকবেন। তো এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দেন। একটি প্রশ্ন কেবল, যদি আমরা আগে বলেছি আমরা আসলে ডাইরেক্ট এভাবে প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তর দেই না, একটি প্রশ্ন কিন্তু বারবার আমাদেরকে বলা হয়েছে, তারাবির নামাজ কয় রাকাত সেটা নিয়ে। এটা তো অনেক পুরনো কথা, আমরা সবাই জানি। এক্ষেত্রে ফিকহুস সুন্নাহ থেকে আমি কিছু অংশ, যেহেতু অনেক ওলামায়ে কেরাম শুনতে পারেন, সেই জন্য আমরা বলছি। وصح أن الناس كانوا يصلون على عهد عمر وعثمان وعلي 20 ركعة বলছে এটা বিশুদ্ধ মত হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তাদের সময় মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়েছে, আদায় করেছেন, এটাই বিশুদ্ধ। وهو راي جمهور الفقهاء من الحنفيه والحنابلة বলছে এই ক্ষেত্রে বসে ইমাম শাফি তার আটকাত বলেছেন, বাবার নাম বলছেন, এটা হানাফি এবং হাম্বলি মাযহাবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত। واكثر اهل العلم على ما روي عن عمر وعلي وغيرهما من اصحاب النبي صلى الله عليه وسلم 20 ركعه বলছে যে হযরত ওমর থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুমা থেকে, আর অনেক সাহাবাই কেরাম থেকে বেশিরভাগ হাদিসের মাধ্যমে, বর্ণিত হাদিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে 20 রাকাতটাই হলো সবচেয়ে বেশিরভাগ ওলামা কথা বলেছেন। আরেকজন বলেছেন, সেটা হলো ইমাম মালিকের ক্ষেত্রে, দেখুন ইমাম শাফি বা অন্যান্য মাঝহাবে আট রাকাতের কথাও আছে। অনেকে বলেছেন, ওয়ারা বাযুল উলামা আন আল মাসনুন 11 রাকা বিল উইতর ওয়াল বাকি মুস্তাহাব, আবার অনেকে বলেছেন যে না, আসলে উইতর সহ নামাজ হলো 11 রাকাত, অর্থাৎ ওনারা বলছেন 8 রাকাত হচ্ছে তারাবির নামাজ, 3 রাকাত হচ্ছে উইতরের নামাজ। ওনারাও বলেছেন যে ওনারা দুভাগ করেছেন, বলছে 8 রাকাত হলো সুন্নাহ আর বাকি 12 রাকাত হলো ওয়াল বাকি মুস্তাহাব, মুস্তাহাব বলেছেন, অর্থাৎ তারাও কিন্তু প্রকারান্তরে 20 রাকাতের কথা বলেছেন। আবার আপনি শুনে আরো অবাক হবেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আরো ভিন্ন কথা বলছেন। ওয়াযহাব মালিক ইলা আন আদাদাহা 36 রাকা গায়রুল উতর, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তারাবির নামাজ হলো 36 রাকাত। এখন কথা হলো, আপনার যদি সময় কম থাকে, কেউ আট রাকাত বলছে, কোনো মাজহাবের উপর হস্তক্ষেপ করার আমাদের অধিকার নেই, কোনো মাজহাবকে হেয় প্রতিপন্ন করা সঠিক নয়, কারণ প্রত্যেক মাজহাব তাঁর নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেননি, কোরআন থেকে কথা বলেছেন, হাদিস থেকে কথা বলেছেন। সুতরাং তাদেরকে যদি আমরা তিরস্কৃত করি, প্রকারান্তরে কোরআনের উপর তিরস্কার হয়ে যায়, নাউজুবিল্লাহ,
প্রকারান্তরে নবী কেমসেসের হাদিসের উপর আমাদের কি হয়ে যাবে, নাউজুবিল্লাহ, আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়ে যায়। সেই জন্য মাঝহাবকে তো গোড়ামি করা ঠিক না, আমার মাঝহাবই সারা, অন্য মাঝহাব ঠিক নয়, এমনকি তাদের সেই স্বাধীনতা, মাঝহাবের স্বাধীনতা, এটাকে আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। তো যেটি আমরা এখানে দেখছি, আমরা বেশিরভাগ এখানে বলা হয়েছে বিশ রাকাতের কথা বলা হয়েছে, এবং আপনারা জানেন যে সেই যে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজ যে জামাতের সাথে মসজিদে নববীতে, প্রথমে তো নবীকে ইসলাম তিন দিন পড়েছেন জামাতের সাথে, পরে তিনি ছেড়ে দিয়েছেন, যাতে কত দয়াবান মুসলিম উম্মার উপর, যে আমার উম্মতের উপর যাতে বেশি কষ্ট না হয়, যাতে সেটি ফরজ হয়ে না যায়, যাতে এটি ওয়াজিব হয়ে না যায়, এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে হারিসুন আলাইকুম, আমার নবী হলেন তোমাদের জন্য সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী, তোমাদের কিসে লাভ হবে, কিসে অল্প আমলে বেশি সওয়াব হবে, এটাই হলো আমার নবী সবচেয়ে বেশি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আজিজুন আলাইহি মা আনিতুম, এবং সবচেয়ে বেশি টেনশন আমার নবী, আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে বেশি তিনি টেনশনে থাকেন, তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা। তাহলে এই জন্যই বলেছেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলছেন আমার নবী হলো মুমিন তার নিজের চাইতে, তুমি নিজের জন্য যত না আপন, আমার নবী তোমার জন্য তোমার চাইতে আপন, সুবহানাল্লাহ। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন পরে আর আসেননি, যাতে উম্মতের জন্য ফরজ হয়ে না যায়, ওয়াজিব হয়ে না যায়। তো সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বিশ্বাসটা চলে আসছে, অদ্যাবধি হারামাইন শরীফাইনে মক্কা এবং মদিনা এখন বিশ্বাসের নামাজ তারাবী সম্পন্ন হয়, অবশ্য এবছর ব্যতিক্রম, এবছর যেহেতু করোনার কারণে সেখানে লকডাউন চলছে, কারফিউ চলছে, কঠোরভাবে চলছে, এবং খুবই তাও তারা করোনা এবং হাদিসের আলোকে সেখানে করছেন, এবার সম্ভবত মনে হয় 8 রাকাত পড়ছেন এবং বিতরের 3 রাকাত পড়ছেন, আলহামদুলিল্লাহ। আমরা এখানে শেষ করছি, আমরা এই রমজানে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করব, এবং যেই কোরআনের কারণে মাসের মর্যাদা খতমে কোরআন করব, অর্থ সহ কোরআন শরীফ একবার তেলাওয়াত আমরা ইনশাআল্লাহ শেষ করব। এরপর হচ্ছে তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব, সালাতুদ দোহা পড়ব, সালাতুল হাজা পড়ব, সালাতুত তাওবা আমরা বেশি করে পড়ব। আরেকটি হচ্ছে এই মাসে যেহেতু খুব কঠিন সময়, এই সময় হচ্ছে আপনার দান সাদকা এবং যাকাতের উপযুক্ত সময়, উর্বর সময়, আর এই সময় পাওয়া নাও যেতে পারে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং হাদিসে আসছে এমন সময় আসবে যখন মানুষ স্বর্ণ দিতে চাইবে, নেয়ার জন্য কোনো লোক থাকবে না। এখন এত কঠিন মুহূর্ত চলছে, শুধু গরিব মানুষ নয়, অনেক সুন্দর সুন্দর কাপড় জামা পড়ে আছে এমন ব্যক্তিও খাবারে সংকটে আছে, তাদেরকে মানুষের কাছে ঢোল বাজিয়ে প্রচার করে না দিয়ে গোপনে গোপনে যাকে পারেন এই সময় সহজ খাবার পাঠিয়ে দিন, এবং নগদ টাকা দিয়ে আমরা সহজতা করতে পারি, এবং যাকাতকে পাই পাই হিসাব করে এই পবিত্র মাসে গরিব মানুষের কাছে আমরা দিয়ে দেই, এবং খবরদার আল্লাহর ওয়াস্তে এরকম করবেন না, আগামী মঙ্গলবার আমি যাকাত দিতে যাচ্ছি, সমস্ত টেলিভিশনে বলা হোক, পত্র পত্রিকায় বলা হোক, লক্ষ হাজার মানুষ এসে পদদলিত হয়ে মানুষ মারা গেল, এটি ইসলামিক সিস্টেম নয়, এবং বর্তমানে আইনও কিন্তু সেটা, যেহেতু মানুষের সমাগমের উপর নিষেধাজ্ঞা আছে, আপনি সেটা পৌঁছে দেবেন এবং আপনার লোকজনের মাধ্যমে গোপনে গোপনে, বিশেষ করে আমি যেটা বললাম, অনেক মানুষ আছে কোরআন শরীফ আছে, তোমাদের কাছে হাত পাততে তাদের লজ্জাবোধ হয়, কিন্তু আসলে তারা ভিতরে কষ্ট পাচ্ছে, এই ধরনের ব্যক্তিকে সাহায্য করা সবচেয়ে বেশি সওয়াব। অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক ইমাম আছেন, অনেক বিশেষ করে গ্রামে গঞ্জে অনেক কষ্টের মধ্যে আছে, আমাদের শিল্পপতি বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, বৃত্তশালী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, এবং বড় বড় যারা সমাজের নেতৃবৃন্দ তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এমনকি আমাদের যার যা আছে, 100 টাকা আছে আমার, 100 টাকা দিয়ে হলেও আমি এই কঠিন মুহূর্তে সবার সাহায্যে আমরা এগিয়ে আসি। পরিশেষে আমরা সাধুবাদ জানাই এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আমাদের ভাইরা যারা বীরের মতো কাজ করে যাচ্ছে, আমাদের পুলিশ ভাইরা, আমাদের সেনাবাহিনীর ভাইরা,
আমাদের সর্বস্তরের ভাইয়েরা এই লকডাউন কিংবা এই দেশের এই যে এই সময় মানুষের সমাগম এবং উপস্থিতি রাস্তায় বের হওয়া থেকে যারা কন্ট্রোল করছে কষ্ট করে বীরের মতো যারা আমরা সম্মান প্রদর্শন করছি আপনাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং আমাদের ডাক্তার ভাইয়েরা যারা জীবনকে ঝুঁকি নিয়ে যারা কাজ করছে এবং সরকারি অফিসার এবং সরকার সুন্দরভাবে সমস্ত কার্যাদি সম্পূর্ণ করছেন এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই বয়সের মাঝেও তিনি যে প্রত্যেক দিন কিসের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি মানুষের সাথে যে কথা বলছেন এবং বাংলাদেশে এবার এত সুন্দর একটা পরিবেশ যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিরোধী দল এখন সমস্ত সমস্ত রাজনৈতিক দল এত সুন্দর একটা সমঝোতা এত সুন্দর একটা হৃদ্যতাপূর্ণ অবস্থা বাংলাদেশের মাঝে চলছে এটি যাতে অব্যাহত থাকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং প্রত্যেককে আল্লাহ তাআলা যাচাই খায়ের দান করুন এবং আরেকটি আমরা জনগণকে ধন্যবাদ জানাই যে আমাদের মতো গরিব দেশ বা এখনো এত সচেতন দেশ না হলেও এত উন্নত দেশ না হলেও গ্রামে গঞ্জে পর্যন্ত সরকারি নির্দেশ এই স্বাস্থ্যবিধি মানুষ মেনে চলছে যে মনে হয় মাগরিবের পর একটু বের হলে মাঝে মধ্যে যেতে হয় বের হইতে আমরা রাষ্ট্রীয় কারণে বের হই বা মসজিদে ইমাম হওয়ার কারণে আসি মনে হয় যেন রাত একটা দুইটা কোনো মানুষ বের হচ্ছে না এই জন্যে আমরা সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাই যে এই স্বাস্থ্যবিধি আমরা এবং বিশেষ করে আল্লাহ আকবার আমাদের ভাইয়েরা এত সুন্দর যুবক ভাইয়েরা দেখলাম যে বিভিন্ন তাদের প্রত্যেকটা সিটিতে তারা একেবারে পিপিপি পরে প্রত্যেক গাড়িকে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর মানুষের মাশাআল্লাহ আল্লাহ তাআলার প্রতি মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত উজ্জীবিত হয়ে আমি অনেকের নাম বলছি না অনেক শিল্পী হাজার হাজার প্যাকেট লক্ষ লক্ষ প্যাকেট করে চাউল ডাল আলু ঘরে 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 পৌঁছে দেওয়া হচ্ছে এমনকি আমরা যারা বলবো আপনাদের ওলামায়ে কেরাম যারা আছেন ইমাম সাহেব যারা আছেন আমাদের আশাতেই কারণ আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমরা এই মুহূর্তে আমাদের হয়তো বেশি টাকা নাও থাকলেও কিন্তু আপনার মুসল্লিদের মধ্যে তো আপনি চিনেন যাদেরকে অনেক বড় বড় মানুষ আছে না আমাদের যারা অনেক বন্ধু আছেন অনেক হাজির সাহেব আছেন আমি অবশ্য অনেকজনকে ফোনও করেছি কাজও হয়েছে তাদেরকেও ফোন করে যদি আপনি উদ্বুদ্ধ করেন যে আমার এলাকায় মনে করেন আমার এলাকায় একশোটা গরিব মানুষ আছে তাদেরকে আমি একশোটি প্যাকেট দিতে চাই আমি একটি দোকানের সাথে কথা বলে তার সেই বিকাশ নম্বর দিয়ে দেবেন তিনি সেখানে পাঠিয়ে দিলেন এভাবে আমি না পারলেও আরেকজনকে উদ্বুদ্ধ করবেন যাতে যে ভাই আমার এলাকায় তো এই কষ্ট তো আপনি আমার পক্ষ হয়ে সেই এলাকায় আমাদের সেই সব ভাইদেরকে একটু দেখুন এভাবেও আমরা পরস্পর পরস্পরকে উৎসাহিত করতে পারি আশা রাখি আলহামদুলিল্লাহ আমাদের এই সংকট ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সংকট থেকে আমাদেরকে রেহাই দেবেন কারণ আল্লাহ তাআলাই বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা তাকওয়া এই মাসটিতে তাকওয়ার মাস যারা তাকওয়া অবলম্বন করবে সমস্ত সমস্যা আমি সমাধান করে দেব সংকট থেকে বের হওয়ার পথ আমি বের করে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহম করবেন এই কথা বলি আর অনেক প্রশ্ন আসছে এগুলো আমরা উত্তর দিতে পারছি না সময়ের সংক্ষিপ্তার কারণে তাহলে আমরা এই মাসে ও আরেকটি কাজ যেহেতু আমরা এখন মধ্যে আসতে পাচ্ছি না আমরা সকলে বাসায় এটা একটা অপূর্ব সুযোগ প্রত্যেকে যার যার বাসায় যিনি প্রধান কর্তা ব্যক্তি আছেন তিনি ইমাম হবেন তিনি ইমাম হবেন নিয়তের অনেকে বলে যে হুজুর আমি যে নিয়ত জানি না নিয়ত বলতে নামাইতু ওয়া নুসাল্লিয়া অনেকে আছে নিয়ত জানে না বলে সে নামাজই পড়ে না আপনার এভাবে সশব্দে নিয়ত করা এটি আমাদের ওলামায়ে কেরাম বা হুজুররা বিভিন্ন দেশে আছে মানুষের সেটা মুখস্থকে জানার জন্য কিন্তু সেটি আসলে কোনো বাধ্যতামূলক নয় নিয়ত মানে হচ্ছে আপনি মনে মনে যে সংকল্প করলেন যে আমি এই দুরকাত নামাজ পড়ছি কেবলামুখী আল্লাহু আকবার এটাই নিয়ত নিয়ত মানে তো যেমন মনে করেন আমি আগামীকাল ঢাকা যাওয়ার নিয়ত করলাম তো আমি কি এভাবে বলি যে আগামী রোববার দুর্নানিশিতা যুগে তিন নম্বর সিটে বসে দক্ষিণমুখী হয়ে আমার ছেলেকে সঙ্গী করে দশটা এক মিনিটে রওনা হওয়ার জন্য নিয়ত করিলাম এভাবে কি আমরা নিয়ত করি তাহলে নিয়ত মানে হচ্ছে আপনি মনে মনে ইচ্ছে করা সুতরাং আপনি ইমামতি করবেন পাঁচ ওয়াক্ত নামাজ এবং বিশেষ করে শাহ নামাজের পরে
সন্তান সাথে মেয়েরা পিছনে থাকবে, আমাদের মা বোনরা যারা মহরমা থাকবে পিছনে থাকলো। আর মহরমা মানে বুঝছেন তো, অর্থাৎ যার সাথে বৈবাহিক সম্পর্ক হারাম, হ্যাঁ তারাই আপনার ভাবি, কিন্তু আপনার পিছনে আবার এভাবে সরাসরি খাতারে দাঁড়াতে পারবে না। তবে হ্যাঁ, যদি পিছনে রুম থাকে আলাদা পর্দার আড়াল দিয়ে, সেখানে থাকতে পারবে। তো সেটি আমরা প্রত্যেক ঘরে ঘরে, তাই বলে ইদানিং আবার দেখা যাচ্ছে এখানে জুমার নামাজের পরিবর্তে দেখা যাচ্ছে প্রত্যেক ফ্ল্যাটগুলোতে ছাদে বিশাল বিশাল মানুষ জুমা আদায় করছে। আমাকে অনেকে প্রশ্ন করছেন, তা আমরা বলেন দেখুন জুমার নামাজ তো, তা আপনাকে কি মসজিদ কি ইচ্ছে করে বন্ধ করে দেওয়া হয়েছে যে আপনি এখানে না পেয়ে বিকল্প জুমা করতে হচ্ছে? যেই কারণে আমরা কোরআন হাদিসের আলোকে দেশের শীর্ষস্থানীয় আলেমরা, ধর্ম মন্ত্রণালয়, মক্কা এবং মদিনা, মিশর সহ সমস্ত আলেমরা যেই কারণে উপস্থিতিকে সীমিত রাখার জন্যে জুমার পরিবর্তে জোহর নামাজ পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এখন মসজিদ বন্ধ হয়েছে বলে আমরা শিশু গাছতলার নিচে গিয়ে কয়েকজন মানুষ জুমা পড়ে ফেলছি বা বিশাল বিশাল ফ্ল্যাটে 1000 মানুষ নিয়ে নামাজ পড়ছি, এটা কিন্তু সঠিক নয়। তার যে একই কারণ হচ্ছে সেখানে তো আবার কোনো আক্রান্ত হবে, আমরা তো জানি না কার কাছে কি আছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি কাজ করবেন না এবং বিশাল ধরনের জামাত করবেন না। প্রত্যেকে যার যার ঘরে, যিনি বাবা হবেন তিনি ইমাম, বা যদি ছেলে হাফেজ থাকে বা ভালো তেলাওয়াত করে সেই ইমাম হবে এভাবে, অথবা আমরা কেউ হাফেজ না হলেও প্রত্যেকে সূরা ফিল থেকে সূরাতুন নাস, যেটা আমরা চট্টগ্রামে বলি যে অন্তত আলমতারার হাফেজ তো আমরা সবাই আছি, সুতরাং এটা দিয়ে আমরা 20 রাকাত নামাজ আদায় করতে পারি, বিতরের নামাজও জামাতে আদায় করবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা নামাজ আদায় করবো এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা করবো। আমি আরেকবার বলছি, যেটা আমরা ইফতারিতে, আমরা রমজান হচ্ছে কৃচ্ছতার মাস, ফুর্তি করার মাস রমজান, এবার কিন্তু সেটা আসছে, আগের সে রমজানের ঐতিহ্য ফিরে আসছে। রমজান যখন ফরজ হয়েছিল মদিনা মুনাওয়ারায়, সেটা একজন ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিল, সেখানে কি হরেক রকমের ইফতারি ছিল? আপনি জানেন যে তারা মাত্র হিজরত করে আসছে, মাত্র একটা বিদেশে আসছে, কি তাদের কোনো জায়গা নেই, জমি নেই, ব্যবসা বাণিজ্য কঠিন একটা অর্থনৈতিক পরিস্থিতি সেখানে। আবার আপনারা জানেন সেখানে আবার যুদ্ধ, এই আপনার সে কাফফারে কুরাইশরা অসম একটা কঠিন যুদ্ধ, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, যেটি রমজানে হয়েছে, তাহলে সেখানে কি কোনো বিনোদন করার সুযোগ ছিল? সুতরাং এবার আমরা গত রমজানে দেখেছি শপিংয়ে আমাদের সময় চলে যেত, বিভিন্ন, তারপর এই যে 1000 রকমের আইটেম হতো, এবার কিন্তু সেই সুযোগ নেই। আমরা হাজার বছর আগের অনেক সাহাবাইকার শুধু একটি দুটি খেজুর খেয়ে তারা কি করেছেন, রোজা রেখেছেন, এবং শুধু রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় যুদ্ধ করে জিহাদ করেছেন। সেই জন্যে আমরা এই রমজান কিন্তু ওদর ভর্তির, এটি কোনো উৎসব নয়, রমজান তো কৃচ্ছতার মাস, রমজান হচ্ছে বাধ্যতামূলক কৃচ্ছতা সাধন। এই যে আন্তর্জাতিক খাদ্য সংস্থা বারবার অর্থনৈতিক সংকটের জন্য সতর্কবাণী করছে, বলছে 3 কোটি মানুষ না খেয়ে সারা পৃথিবীতে, আমাদের এখানে, আমাদের এখানে মাননীয় প্রধান বারবার বলছেন যে আল্লাহর রহমতে বাম্পার ফলন হয়েছে, 1 বছরের খাদ্যের কোনো অভাব নেই সারা পৃথিবীতে। তো এই যে যখন একটা দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়, তখন একটা উদ্যোগ নিতে হয়, সেটাকে বলে বাধ্যতামূলক রাষ্ট্রীয় কৃচ্ছতা সাধন। সেটা কিভাবে? সেটা বলা হয় যে রাষ্ট্র থেকে উৎসাহিত করা হয়, আমরা সকালে নাস্তা কেউ করবো না, আমরা দুপুরে খাবার কেউ গ্রহণ করবো না, বা আমরা এক বেলা আহার করবো, রাত্রে আর খাবো না। তাহলে টাকা বেঁচে যাচ্ছে, এটা দিয়ে আপনার ওই দুর্ভিক্ষটা সেটি কি করা যায়। ইসলাম করেছে দেখুন, আপনাকে এক বেলা না, সকালবেলা নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং বিকেলের সব বন্ধ আমাদের 1 মাস। তাহলে রমজান ইসলাম যে কত সায়েন্টিফিক, আপনি কল্পনা করেছেন কখনো? বছরে 1টি মাস সর্বোচ্চ কৃচ্ছতা সাধন, কিন্তু আমরা সেটা এত বছর কি করেছি? অনেকে সেহেরিতে 20-30 রকমের আইটেম থাকতে হবে, আবার অনেকে আরো অবাক কাণ্ড, পাশে একটা রেডিও থাকে। আমি বললাম যে ভাই আপনি সেহরি করছেন পাশে রেডিও কেন? বলছে আল্লাহু আকবর আজানের ধ্বনি না হওয়া পর্যন্ত আমার এই খাবার প্রোগ্রাম চলবে। এটা কি ইসলামিক সিস্টেম? সুতরাং আমরা পরিমিত খাবার খাবো এবং ইফতারও খুবই কৃচ্ছতা, এবং এখানে যা বেঁচে যাবে সেটা বখিলের মতো, কৃপণের মতো আমরা ব্যাংকে গচ্ছিত করবো না, বরং সেই টাকাটি এই কঠিন সময়ে দরিদ্র মানুষের কাছে আমরা
বিলি করবো, জাকাত অবশ্যই এই মাসে আমরা আদায় করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.